নমস্কার বন্ধু বান্ধব সকলে মুহূর্ত আহি পড়ছে সময় অসমবাসীর বাবে আজির কেবাটাও গুরুত্বপূর্ণ খবর অসমৰ লগতে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তর পৰা এনে ধরনের খবর সমূহ নিত চাবর বাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে এটা লাইক করে দিব। আজির আমার প্রথম খুবই গুরুত্বপূর্ণ খবর হয়েছে কাইলৈ পৰা আৰম্ভ হব সুপার সেপ্টেম্বর। হয় বন্ধু বান্ধব সকল আপনাদের ঠিকই শুনেছে, আজির পৰা আৰম্ভ হব সুপার সেপ্টেম্বর। সুপার সেপ্টেম্বরত কি কি আছে আপনাদের সবিশেষ জানক। কাইলৈর পৰা সলনি হব রাজ্যের প্রেক্ষাপট, কাইলৈর পৰা আৰম্ভ হব সুপার সেপ্টেম্বর, অথবা আজির পৰা আৰম্ভ হব সুপার সেপ্টেম্বর। সেপ্টেম্বর মাহত বিধানসভাত উত্থাপন হব কেইবাখনো নতুন আইন, ইয়ার ভিতৰত বহুবিবাহৰ বিৰুদ্ধে উত্থাপন হবলগা আইনে বিশেষ চর্চা লাভ কৰিছে। সরকারি কাম কাজর বুজ লবলৈ সেপ্টেম্বর মাহত রাজ্যের গাঁয়ে গাঁয়ে যাব মুখ্যমন্ত্রীর লগতে মন্ত্রী বিধায়ক সরকারি আমলা বিষয়া। সেপ্টেম্বর মাহত সমগ্র দিসপুরকে পাব নিজর নিজর গাঁত, গাঁর প্রতিটো অভাব অভিযোগের বুজ লওয়ার বাবে হিমন্ত সরকারের পদক্ষেপ। হয় বন্ধু বান্ধব সকল আপনাদের ঠিকই শুনেছে, মূলত অসমবাসী রাইজক জানাইছে এটা গুরুত্বপূর্ণ খবর। সুপার সেপ্টেম্বরত কি কি দিয়ে আছে আপনাদের সবিশেষ চাওক। রাতে নথাককই কোনো আহিব নোৱাৰিব। হয় বন্ধু বান্ধব সকল আপনাদের ঠিকই শুনেছে, গাঁর রাইজে যত রাখে তাতে রাখিব লাগিব, সরকারি আবাসত বাংলাতো কোনো থাকিব নোৱাৰিব। সেপ্টেম্বর মাহতে রাজ্যত আরম্ভ হব পোষণ অভিযান, সেপ্টেম্বর মাহতে রাজ্যত পুনৰ চলিব বাল্য বিবাহ বিরোধী অভিযান, বাল্য বিবাহৰ সৈতে জড়িত কোনো লোক হারি যাব নোৱাৰিব বুলি মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে। সুপার সেপ্টেম্বরত হিমন্ত বিশ্ব শর্মার সুপার টাটি। হয় বন্ধু বান্ধব সকল আপনাদের ঠিকই শুনেছে, আসলতে মুখ্যমন্ত্রী যিকিটা ঘোষণা করেছিল ইকিটা সবিশেষ আপনাদের নিশ্চয় জানাই দিছো, আর ইকিটার অভিযান কালির পৰা আরম্ভ হব। বাল্য বিবাহৰ লগতে সুপার টাটি আর সুপার টাটির লগতে যিকিটা অভিযান আছিল সকলকেইটা সুপার সেপ্টেম্বরতে আরম্ভ হব। হয় বন্ধু বান্ধব সকল আপনাদের যদি কোনো কিবা মন্তব্য করবলগা থাকে তেন্তে আপনাদের নিশ্চয় কমেন্টের জড়িয়ে জানাবলৈ না পাহৰিব। তারপর অসমবাসী রাইজক জানাইছো আমার দুই নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ খবর, রন্ধন গ্যাসের মূল্য হেরা হওয়া নাই, মিছা কথা বিয়পাইছে বিজেপিয়ে, আর এ মন্তব্য করছে অখিল গগৈ। হয় বন্ধু বান্ধব সকল আপনাদের ঠিকই শুনেছে, রন্ধন গ্যাসের সিলিন্ডারের দাম হ্রাস করা হল বলে মিছা কথা বিয়পাইছে বিজেপিয়ে, মিছা কথা কই ফুড়িছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়ও। বিজেপি শাসন লৈ নাহতে এটা রাজসাহায্যযুক্ত সিলিন্ডারের দাম আছিল 410.50 টাকা। হয় বন্ধু বান্ধব সকল এ কিন্তু একটা ডর মন্তব্য করেছে, লগতে কয়া হয়েছে 2014 পিছত সেই দাম হল গে 1152 টাকা, আর এটা 200 টাকা কমাই দিলে কি হব, 200 টাকা কমাই দিলে হব কয় 952 টাকা, কিন্তু বিজেপির দিনত এতিয়াও বাড়ি থাকিল 542 টাকা। আর তার পাছতো ইমান অপপ্রচার চলাই আছে কিয়, লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তত দাম কমিব বলে অপপ্রচার চলাই থাকা হয়েছে, আর এই অপপ্রচারে কেবল বিজেপির অন্ধভক্তহে চুব পারে। রন্ধন গ্যাসের দাম হ্রাস করার পিছতে বিধায়ক অখিল গগৈর বিস্ফোরণ মন্তব্য, রন্ধন গ্যাসের সিলিন্ডারের দাম হ্রাস করা হল বলে মিছা কথা বিয়পাইছে বিজেপিয়ে। হয় বন্ধু বান্ধবী সকল অখিল গগৈ যে মন্তব্য করেছে আপুনি একমত নে? যদি একমত তেন্তে আপনার মন্তব্যটা নিশ্চয় কমেন্টের জড়িয়ে জানাবলৈ না পাহৰিব। তারপর অসমবাসী রাইজক জানাইছো আমার তিন নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ খবর, ভোট কেন্দ্রের লগতে ভোটার তালিকাক লৈ ডাঙর খবর উলাইছে। হয় বন্ধু বান্ধব সকল আপনাদের ঠিকই শুনেছে, 2024 লোকসভা নির্বাচনের ভোট কেন্দ্রের লগতে ভোটার তালিকাক লৈ এটা ডাঙর সিদ্ধান্ত, ভোটার তালিকার লগতে ভোট কেন্দ্রের লোকসভা নির্বাচনক লৈ বৃহৎ ঘোষণা নির্বাচন আয়োগে। 2024 31 জানুয়ারীত প্রকাশ হব চূড়ান্ত ভোটার তালিকা, নতুন ভোটার তালিকার অনুষ্ঠিত হব লোকসভা নির্বাচন, 80% ভোটারের সমষ্টি সলনি হলেও একে থাকিব ভোট কেন্দ্র, 10 নভেম্বরত প্রকাশ হব লোকসভার ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা, রাজনৈতিক দলের প্রতিনিধির উপস্থিতিত খোলা হব ইভিএম, 29 সেপ্টেম্বর লৈ চলিব এই প্রক্রিয়া, কার্যক্ষম ইভিএম সমূহ ভোটদানের বাবে রখা হব স্ট্রংরুমত, লগতে মুখ্য নির্বাচনী বিষয়া অনুরাগ গোয়েলে করিলে এই ঘোষণা, ভোটার তালিকা ভোটার কেন্দ্র লোকসভা নির্বাচনক লৈ বৃহৎ ঘোষণা নির্বাচন আয়োগে। হয় বন্ধু বান্ধব সকল যদি আপনাদের ইয়ার বিষয়ত কিবা কিবি মন্তব্য করবলগা থাকে তেন্তে নিশ্চয় আপনি কমেন্টের জড়িয়ে জানাব। তারপর অসমবাসী রাইজক জানাইছে এটা ডাঙর খবর। হয় বন্ধু বান্ধব সকল আপনাদের ঠিকই শুনেছে, লাখ লাখ
পান দোকানী লৈ ডাঙৰ খবৰ। গুটকা বিক্ৰী কৰিলে যাব লাগিব জেললৈ। হয় বন্ধু বান্ধৱীসকল, ঠিকে শুনিছে, এই মুহূৰ্তে অসমবাসী ৰাইজ জনাইছে এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ। লখিমপুৰত দোকানে দোকানে সোমাইছে আৰক্ষীৰ দল। দোকানীয়ে বিক্ৰী কৰা গুটখা পান মছলা জব্দ কৰিছে আৰক্ষীয়ে। লগতে গুটখা বিক্ৰী কৰা দোকানীত বিহিছে জৰিমনা। হয় বন্ধু বান্ধৱীসকল, আপোনালোকে ঠিকে শুনিছে, এতিয়া আপুনি সাৱধান হওক। স্কুল কলেজৰ 100 মিটাৰ বেহাৰথৰ ভিতৰত বিক্ৰী কৰিব নোৱাৰিব গুটখা। আৰু গুটখা পান মছলাক লৈ কঠোৰ গুৱাহাটী উচ্চতম ন্যায়ালয়। 43 বিধ পান মছলা নিষিদ্ধকৰণৰ নিৰ্দেশ উচ্চতম ন্যায়ালয়ৰ। পান মছলাত ধৰা পৰিছে বিষাক্ত মেগনেচিয়াম কাৰ্বনেট। লগতে স্বাস্থ্যসেৱাৰ সঞ্চালক আৰু খাদ্য সুৰক্ষাৰ আয়ুক্তলৈ জাননী প্ৰেৰণ কৰা হৈছে। কেঞ্চাৰ জমদূত মেগনেচিয়াম কাৰ্বনেট ধৰা পৰিছে পান মছলাত। আৰু জিতুল ডেকা নামৰ এজন যুৱকৰ আবেদনৰ ভিত্তিত এই ৰায়দান উচ্চতম ন্যায়ালয়ৰ। পান মছলা নিষিদ্ধকৰণৰ বাবে ৰাজ্য চৰকাৰক নিৰ্দেশনা গুৱাহাটী উচ্চতম ন্যায়ালয়ে। হয় বন্ধু বান্ধৱীসকল, আপোনালোকে ঠিকে শুনিছে, আচলতে উচ্চতম ন্যায়ালয়ে যিটো পন্থা হাতত লৈছে, আপোনালোকৰ মন্তব্যটো নিশ্চয় কমেণ্টত জনাব, আচলতে ঠিকে লৈছেনে নাই। তাৰপিছত অসমবাসী ৰাইজক জনাইছোঁ আমাৰ 5 নম্বৰটো খুবেই গুৰুত্বপূৰ্ণ খবৰ। হয় বন্ধু বান্ধৱীসকল, চিলিণ্ডাৰৰ পিছত এইবাৰ দাম কমিব পেট্ৰল আৰু ডিজেলৰ। চিলিণ্ডাৰৰ পিছত এইবাৰ দাম কমিব পেট্ৰল আৰু ডিজেলৰ, ডাঙৰ সিদ্ধান্ত কেন্দ্ৰীয় চৰকাৰৰ। এটা বৃহৎ ঘোষণা জনাইছোঁ এই মুহূৰ্তে অসমবাসী ৰাইজক জনাইছোঁ, এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ। শেহতীয়াকৈ 200 টকাকৈ কমাই দিছে চিলিণ্ডাৰ, আৰু এইবাৰ পেট্ৰল ডিজেলৰ দাম কমাবলৈ দিয়াৰ সম্ভাৱনা কেন্দ্ৰৰ। আৰু পেট্ৰল ডিজেলৰ দাম কমাবৰ ইংগিত দিছে কেন্দ্ৰীয় মন্ত্ৰী হৰদীপ সিং পুৰীয়ে। দ্বিতীয়টো ইংগিত পোৱা গৈছে ব্লুবাৰ্গ এক প্ৰতিবেদনত। পেট্ৰলিয়াম আৰু প্ৰাকৃতিক গেছৰ মন্ত্ৰী হৰদীপ সিং পুৰীৰ এক মন্তব্যত পোৱা গৈছে এই ইংগিত। আহিবলগীয়া দিনসমূহত পেট্ৰল আৰু ডিজেলৰ দাম কমিব বুলি সম্ভাৱনাপূৰ্ণ মন্তব্য দিছে কেন্দ্ৰীয় মন্ত্ৰীগৰাকীয়ে। চিলিণ্ডাৰৰ পিছত এইবাৰ দাম কমিব পেট্ৰল আৰু ডিজেলৰ। হয় বন্ধু বান্ধৱীসকলে, এয়া কিন্তু এটা মন্তব্য কৰা হৈছে কমিব বুলি, আচলতে কমিব নে নাই আপোনালোকৰ মন্তব্যটো নিশ্চয় কমেণ্টৰ জৰিয়তে জনাবলৈ নাপাহৰিব। তাৰপিছত অসমবাসী ৰাইজক জনাইছোঁ আমাৰ 6 নম্বৰটো খুবেই গুৰুত্বপূৰ্ণ খবৰ। গেৰুৱা বস্ত্ৰ পিন্ধি ফেচবুকত ফটো দিয়া মুছলমান বিজেপি নেতা খুজিলে আল্লাহৰ ওচৰত ক্ষমা। হয় বন্ধু বান্ধৱীসকল, আপোনালোকে ঠিকেই শুনিছে, এই মুহূৰ্তে অসমবাসী ৰাইজক জনাইছে এটা ডাঙৰ খবৰ। গেৰুৱা বস্ত্ৰ পিন্ধি ফেচবুকত ফটো দিয়া মুছলমান বিজেপি নেতাই খুজিলে আল্লাহৰ ওচৰত ক্ষমা। সংখ্যালঘু মৰ্চাৰ বিজেপি নেতা গেৰুৱা বস্ত্ৰ পিন্ধি শিৱৰ ৰথ টানি নিয়া ফটো হৈ পৰিছিল ভাইৰেল, আৰু সমগ্ৰ মুছলমানৰ ওপৰত ক্ষমা খুজিলে বিজেপি নেতা অজিম কুৰেশ্বিয়ে। সাময়িকভাৱে ক্ষমা খুজিলে বিজেপি নেতা অজিম কুৰেশ্বিয়ে। মুৰাদাবাদৰ বিজেপিৰ সংখ্যালঘু মৰ্চা নেতা অজিম কুৰেশ্বিয়ে খুজিলে মুছলমানৰ ওচৰত ক্ষমা। শাওনৰ শেষৰটো সোমবাৰৰ দিনা শিৱৰ ৰথ টানি বিতৰ্কত সোমাই পৰিছিল অজিম কুৰেশ্বিয়ে। শিৱ ৰথ টানি নিয়াৰ ভিডিঅ' ভাইৰেল হোৱাৰ পিছতে মুছলমান সমাজৰ পৰা কুৰেশ্বিক বহিষ্কাৰ কৰাৰ হুংকাৰ প্ৰদান কৰিছিলে, আৰু আল্লাই যাতে মোক ক্ষমা কৰি দিয়ে বুলি ক্ষমা খুজিলে অজিম কুৰেশ্বিয়ে। ভৱিষ্যতে আৰু এনেকুৱা ভুল নকৰোঁ বুলি ক্ষমা খুজিলে বিজেপি নেতা কুৰেশ্বিয়ে। গেৰুৱা বস্ত্ৰ পিন্ধি ফেচবুকত ফটো দিয়া মুছলমানৰ বিজেপি নেতাই খুজিলে আল্লাহৰ ওচৰত ক্ষমা। হয় বন্ধু বান্ধৱীসকল, আপোনালোকে ঠিকেই শুনিছে, এই মুহূৰ্তে অসমবাসী ৰাইজক কিখিনি সৰু কেইটামান ইনফৰমেশ্যন দিবলগীয়া আছিলে। ভিডিঅ'টি ভাল লাগিলে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰিব, আৰু যদি এতিয়ালৈকে চেনেলটি ছাবস্ক্ৰাইব কৰা নাই তেন্তে এনেকুৱাকৈ নতুন নতুন ইনফৰ্মেটিভ তথা হেল্পফুল ভিডিঅ' পাবলৈ হ'লে চেনেলটি ছাবস্ক্ৰাইব কৰিবলৈ নাপাহৰিব। চ' থেংক ইউ ফৰ ৱাচিং ফুল ভিডিঅ'।